हेलो बंधुरा, आज के एक नतून रेसिपी नहीं चले आसछि तोमादेर काछे। सेटा होच्छे डिम चाउमिन। खुबी एकटा सहज रेसिपी जेटा आमरा छोटोबेलाय टिफिन बक्से प्राय थाकतो आर मायेदेर काछे बायना करतम एई डिम चाउमिन खाओयार जन्य। तो एखन अब्दि किन्तु भीषणई भालो लागे खेते, तो सेटाई आजके तोमादेर साथे शेयार करब। तो एखाने आमि 3 प्याकेट चाउमिन निये निएछि আর সামান্য পরিমাণে তেল আর লবণ দিয়ে সেদ্ধ করে নেব। আর এদিকে ভীষণ একটু লাল চা খাওয়ার মন করলো, তো এদিকে চাউমিনটা হোক আর হতে হতে আমি একটু লাল চাও করে নিচ্ছি। আর চাউমিনটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। তো দেখো ফিরে এলাম, চাউমিনটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি একটু ঠান্ডা করতে দিয়ে দেবো। আর এদিকে আমি চাটাও দিয়ে দিলাম, তো আমার চা হয়ে গেছে। তো আমি এবার লাল চা খেতে খেতে বাকি চাউমিনের প্রিপারেশনটা আমি করে নেব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এদিকে দেখো কড়াই তেল গরম হয়ে গেছে, এবারে রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়েছি। লঙ্কা আমি একটাই দিয়েছি, সামান্য লবণ দিলাম। দিয়ে এবার পরপর আমি সবজিগুলো দিতে থাকবো। এখানে দেখো গাজর নিলাম আর এটা আমি বরবটি নিয়েছি, আর লম্বা লম্বা করে আমি এখানে কি আলু কেটেছি। তো আলু দিয়ে কিন্তু চাউমিন ভীষণই ভালো লাগে খেতে, তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। হাতের কাছে যেই কটা সবজি থাকবে তাই দিয়েই কিন্তু চাউমিন করা যায়, এমনকি শুধু আলু দিয়েই কিন্তু চাউমিন খেতেও কিন্তু ভালো লাগে। আর এখানে আমি একটু বাঁধাকপি দিয়েছি, বাঁধাকপিটা একটু ভালো করে দিয়ে নেড়ে নিয়ে সামান্য লবণ দিয়ে আর আমি আবার ক্যাপসিকামটা শেষে দিলাম, কেন খুব তাড়াতাড়ি ক্যাপসিকাম সফট হয়ে যায়, তো সেই কারণে। আর এখানে দিলাম একটা আমি মিডিয়াম সাইজ টমেটো, আর তারপর দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি। তো আমি কিছুটা দিলাম, বাকিটা রেখে দিলাম। তো কেন রেখে দিয়েছি আমি পরে দেখাবো তোমাদের। আর এখানে এবারে আমি সমস্ত সবজিগুলো যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখানে চাউমিনটা দিয়ে নেড়ে চেড়ে গোলমরিচ গুঁড়ো আর একটু এটা চিকেনের মশলা হয় না সেটাই দিয়েছি। এটা কিন্তু একটু ফ্লেভারটা আমার একটু ভালো লাগে তাই একটু দিয়ে দিই। তোমরা চাইলে স্কিপ করতে পারো বা দিতেও পারো। আর এখানে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে টিশিয়ে আমি 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা থাক, এদিকে আমি কড়ায় তেল আবার দিয়ে দিয়েছি, যে বাকি পেঁয়াজটা ছিল সেটা আমি ডিমে দিয়েছি। দিয়ে একটু ডিমটাকে ঝুরি করে নেব, করে কিন্তু আমি এটা চাউমিনের সাথে পরিবেশন করব। দেখো চাউমিনটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার উপর থেকে আমি ডিম দিয়ে দেবো, মানে ভাজা ডিমটা দিয়ে এবারে পরিবেশন করব, সবাই মিলে এনজয় করে খাবো। আর কেমন লাগলো আজকে আমার একটা সিম্পল চাউমিনের রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।